আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা ফরোজ। শুরুতেই জানাবো শিরোনাম। হাসপাতাল থেকে খালেদা জিয়াকে এবার কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, জনগণেরও আর আস্থা নেই দাবি হানিফের। যোগ্য নেতা বেশি থাকায় ছাত্রলীগের কমিটিতে সবাই স্থান পায়নি। রমজানের শুরু থেকেই রাজধানীতে তীব্র যানজট, সামান্য পথ পাড়ি দিতে লাগছে দীর্ঘ সময়। কমেছে গণপরিবহন সংখ্যা, চরম ভোগান্তিতে নগরবাসী। টিউনিশিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহতদের মধ্যে 27 বাংলাদেশির মরদেহ শনাক্ত, অধিকাংশের বাড়ি নোয়াখালী, সিলেট ও মাদারীপুরে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে। তাকে আর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হবে না। মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের চেষ্টাই সরকার করছে বলেও তিনি জানান। নিয়ামুল সাদেকের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, এতদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মহিলা বন্দীদের রাখার ওয়ার্ড প্রস্তুত ছিল না, সে কারণেই খালেদা জিয়াকে পুরনো জেলখানায় রাখতে হয়েছে। আপনারা জানেন কেরানীগঞ্জ আমরা একটা আধুনিক কারাগার সেখানে তৈরি করেছি, সেইখানে ফিমেল ইটা যে অংশটুক সেইটুক মানে আমাদের করতে একটু সময় লেগেছিল, তারপরে মানে অন্যান্য কিছু কাজও বাকি ছিল, সেইগুলো শেষ হয়েছে। এখন বেগম খালেদা জিয়া যদি আমাদের হাসপাতাল থেকে তাকে ঈদ করা হয়, ডিসচার্জ করা হয়, তাহলে হয়তো তিনি তাকে ওইখানেই নেওয়া হবে। কারাগারে নিয়ে জীবন বিপন্ন করবো এই ধরনের প্রসঙ্গই আসে না, প্রশ্নই আসে না। অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সব রকমের চেষ্টাই সরকার করছে, সময় মতো একটি সুসংবাদ সবাই পেলেও পেতে পারেন। আমরা মনে করি যে কোনো সময়ে আমরা তাকে আনার যে প্রচেষ্টা আমাদের চলছে, আমরা তাকে আনতে পারবো। আমি তো বলছি যে আমরা সবকিছু পালন করেই আমরা আনার চেষ্টা করছি। খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালেই থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারকে জাদুঘরে রূপান্তরে সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি। সেখানে হাজার হাজার কারাবন্দী এখন ওখানে আছে। নিয়ামুল সাদিক, এসএটিভি, ঢাকা। কেরানীগঞ্জ কারাগারে নারী কয়েদীদের চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকার পরও বিএনপি চেয়ারপারসনকে সেই কারাগারে নেয়ার চেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিকেলে সুপ্রিম কোর্টে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব বাইসার মাহবুবউদ্দিন খোকন এই প্রতিবাদ জানান। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার মহিলা জেল, মহিলাদের জন্য বিশেষ হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা না থাকা সত্ত্বেও অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকে তড়িঘড়ি করে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার প্রেরণ করে বিশেষ আদালত স্থাপন করে বিচার ব্যবস্থা করা সরকারের একটি গভীর ষড়যন্ত্র অংশ হিসাবে অংশ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 18 জুন ধার্য করেছে আদালত। মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ। আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। শুনানিতে তারা বলেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তাছাড়া তাকে আদালতে হাজির করা হয়নি, তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। উভয় পক্ষের শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের পাশে 2 নং ভবনে ঢাকার 3 নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী শুনানির তারিখ 18 জুন ধার্য করেন। এর আগে 7 ফেব্রুয়ারি দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল অভিযোগ গঠনের শুনানি করেন। 10 জানুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে বিশেষ আদালত। 2007 সালের 2 সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার বাদী হয়ে 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, নেতৃত্ব আর শৃঙ্খলা কোনোটাই নেই বলে জনগণেরও দলটির প্রতি কোনো আস্থা নেই। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের একথা বলেছেন। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভা শেষে
সংবাদ সম্মেলনে হানিফ আরও বলেন, যোগ্য নেতার সংখ্যা অনেক বেশি থাকলেও সীমাবদ্ধতার কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সবাইকে স্থান দেওয়া সম্ভব হয়নি, তাই কেউ কেউ প্রত্যাশিত পদ না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছে বলে জানিয়েছেন। এ সময় হানিফ আরও জানান, নির্ধারিত সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, তাই সহযোগী সংগঠনগুলোকে অক্টোবরের আগেই সম্মেলনের নির্দেশ দেওয়া হয়েছে। যৌথ সভায় 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। যখনই কমিটি হওয়ার পরে সকলেই যখন কমিটিতে অন্তর্ভুক্ত হয় না, তখন কিছু ব্যক্তি যারা হয়তো পদপদবী পায় না তাদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। এটা প্রায় সব জায়গায় এরকম একটু কম বেশি দেখা যায়। আর যেহেতু ছাত্র সমাজ তরুণ, এদের মধ্যে হয়তো ক্ষোভটা অনেক সময় একটু বেশি আকারে দেখা যায়, তাদের মধ্যে হয়তো দু একজনের ক্ষোভ থাকতে পারে। তবে গতকালকে যেটুকু আমরা শুনেছি যে আমাদের মধুর ক্যান্টিনে যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত একটা ছোট্ট সামান্য ঘটনা, এটা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি উদ্বেগ প্রকাশ করার মতো নেই। রমজানের শুরু থেকে প্রচণ্ড গরম আর তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা মহানগরবাসী। যানজটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। সামান্য পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘণ্টা। এদিকে গণপরিবহন সংকটের কারণে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে নগরবাসীকে। রমজানের নাগরিক ভোগান্তির কথা জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। গণপরিবহন সংকটের কারণে প্রচণ্ড ভিড়ে গাড়িতে উঠতে না পেরে এভাবেই পায়ে হেঁটে অফিসে যেতে বাধ্য হচ্ছে অফিসগামী মানুষ। সেই সাথে রমজানের শুরু থেকেই প্রচণ্ড গরমের পাশাপাশি রাস্তায় তীব্র যানজট, এতে চরম ভোগান্তিতে পড়ছে তারা। হেঁটে হেঁটে আসছি আগারগাঁও থেকে। গরম আছে, কি আর করার, এখন এটার কারণে এটা নিচে দাঁড়ায় আছে। 12 নম্বরে যাবে, কোনো গাড়ি পাচ্ছে না, গাড়ি আসতে পারে না, গাড়ি একটু কম এই টাইমে, তাই বেশ কম ধরে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। গাড়ি ঠিক মতন চলাচল হচ্ছে না, তারপর বাস আলারা ঠিক মতন কোঅপারেট করতেছে না আমাদের সাথে, তাই আর কি অফিসে যেতে অনেক দেরি হয়ে যেতেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় সংকুচিত হয়ে পড়ছে ফুটপাথ, এ কারণে পথ চলতে দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী। মারাত্মক কষ্ট লাগছে, এক ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি গাড়ি পাইতেছে, এইভাবে তাহলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে, প্রচণ্ড গরম। কি করবো বাবা, আমাদের তো গালায় এরকম করছে, গাড়ি কম, যাচ্ছে যানজট, কোনো গাড়ি তো আসতেছে না, আমরা সবাই তো ধরাই আছি এখানে। সজন পয়েন্ট এখন তো হাঁটতে জায়গায় এদিক থেকে, এখন 8 নম্বর গাড়ি না পাইলে ওই যে এখন আইসে, যদি উঠতে পারি তো যাইতে পারব, না হইলে দাঁড়ায় থাকা লাগবে রোদের ভিতরে। অসহনীয় যানজট ও দুর্ভোগ কমাতে রাজধানীর উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি নগরবাসীর। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্বশীলতায় উজ্জীবিত হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। অমর কথাশিল্পী শওকত ওসমানের 21তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় তারা এ আহ্বান জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক আহমদ রফিক বলেন, মাতৃভূমির প্রতি মমতা থেকেই তৈরি হয় সামাজিক দায়িত্বশীলতা, যা শিখিয়েছেন শওকত ওসমান। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীসহ শওকত ওসমানের উত্তরাধিকারীদের মতে, নির্লোভ মানসিকতায় দেশ গঠনে ভূমিকা রাখতে তরুণদের উচিত নিয়মিতভাবে শওকত ওসমানের লেখনী এবং জীবন চরিত্র পাঠ করা। মিজান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় যাদের লেখা এ জাতিকে আজও পথ দেখায়, তাদেরই একজন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শওকত ওসমান। তীক্ষ্ণ লেখনী এবং বুদ্ধিদীপ্ত দূরদৃষ্টির অধিকারী এ মানুষটির জন্ম 1917 সালে পশ্চিমবঙ্গের সবলসিংহপুরে। 1998 সালের 14ই মে ঢাকায় মারা যান জননী কৃতদাসের হাসি ও নেকড়ে অরণ্যের এই অমর স্রষ্টা। এমন বাস্তবতায় শওকত ওসমানের 21তম মৃত্যুবার্ষিকী নিয়ে এই স্মরণসভার আয়োজন করে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ। এ সময় বাবার লেখনী থেকে অনুপ্রাণিত হয়ে কবিতার ছন্দে সন্তানরা জানান তাদের অনুভূতি। টাকা কড়ির টানটা প্রবল, গতিটা তার রকেট, ভুলেই বসে সব মহাজন কাফনের নাই পকেট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিচ্ছু নিয়ে যেতে পারবে না। তো এই দিবসগুলোতে আমার মনে হয় আমরা এই জন্যই একসাথে হব, আলোচনা করব, যাতে আমাদের আমরা যাতে ওইটা মনে রাখি যে কাফনের পকেট নেই। সেই জন্য ওনাদিকে মাঝে মাঝে আমাদের স্মরণ করতে হবে, ওনাদের জীবন আলোচনা করতে হবে আমাদের স্বার্থে, ওনাদের কিচ্ছু আসা যায় না।
সে তো মাটিতে চলে গেছে শেষ। পরবর্তী প্রজন্মকে জাগাবার দায়িত্ব কিন্তু বিদেশ থেকে এসে কেউ করে দেবে না। এক কথায় বলতে গেলে দায়িত্বটা আমাদেরও পড়ে। এদের মাঝখান দিয়ে যে চেতনা বোধটা, এইটা কিন্তু শওকত ওসমানদের লেখাই রয়েছে। এটা যত চলচ্চিত্র হবে, যত নাটক হবে, ততই পরবর্তী প্রজন্ম জানবে। শুধু শওকত ওসমান কেন, এই ধরনের যত লেখক আছেন তাদের যে নীতিকথা, তাদের যে নৈতিকতা, তাদের যে নির্লোভ জীবনযাপন, এগুলো যদি তাদের সামনে আমরা ধরতে না পারি তো পরবর্তী প্রজন্ম কী দেখে আগাবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিজের অনুভূতি ও মূল্যায়ন তুলে ধরেন এই ভাষা সৈনিক। এই মাটির কাছে আমাদের যে ঋণ, সেটাই সামাজিক বা দায়বদ্ধতার একটি ঋণ। সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই। শওকত ভাই সেই ঋণ পালন করে গেছেন খুব সুন্দরভাবে। আমি আজকে শেষ কথাটি বলবো আপনাদের উদ্দেশ্যে, যে আপনাদের প্রত্যেকেরই সেই ঋণ পরিশোধ করবার পালা এসেছে, আপনারা সেটা পরিশোধ করবেন। বঙ্গবন্ধুর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে শওকত ওসমানের জীবনাদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলেও মত দেন বক্তারা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। ইউনিশিয়া উপকূলে ভূমধ্য সাগরের নৌকা ডুবে নিহতদের মধ্যে 27 বাংলাদেশের মরদেহ শনাক্ত করা হয়েছে। রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সায়েদা আবিদা ফারহিনের মতে, নিহতদের মধ্যে বাংলাদেশের সংখ্যা আরও বেশি হতে পারে। লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালি যেতে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই নৌকায় রওনা হয়। ভোরে ইউনিশিয়া উপকূলে আরেকটি ছোট নৌকায় তাদের ওঠানোর পর সেটি ডুবে যায়। ইউনিশিয়ার জেলেরা সাগর থেকে 16 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে, এর মধ্যে 14 জন বাংলাদেশি। ফারহিন জানান, আহত 4 বাংলাদেশি এখন জার্জিস শহরের এক হাসপাতালে ভর্তি রয়েছে। তিনিশিয়া রেড ক্রিসেন্ট বলছে, ওই নৌকায় 85 থেকে 90 জন আরোহী ছিলেন। মৃত বাংলাদেশিদের অধিকাংশের বাড়ি সিলেট, মাদারীপুর ও নোয়াখালী জেলায়। পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজার, পাবনা ও যশোরে 5 জন নিহত হয়েছে। গেল রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর ঝাউবাগানের বিচ এলাকায় সাগরপথে মানব পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা আজিমুল্লাহ ও আব্দুস সালাম নিহত হয়। আহত হয় 4 পুলিশ সদস্য। এদিকে পাহাড়তলীর ইয়াবা গডফাদার সৈয়দ মোস্তফা ওরফে ইয়াবা ভুল্লা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে কথিত বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, তিতাস তালিকাভুক্ত ডাকাত সদস্য। এদিকে যশোরের নোঙরপুর এলাকায় 2 দল ডাকাত ও পুলিশের ত্রিমুখী বন্দুকযুদ্ধে 1 জন নিহত হয়েছে। ডাকাতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে 2 দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ছুরিকাঘাতে ময়মনসিংহে যুবলীগ নেতা ও কুমিল্লায় 1 শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এদিকে বগুড়ায় মামিকে হত্যার পর আত্মহত্যা করেছে এক কাঠমিস্ত্রি। ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাসেল দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতরাত 3:30 দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশ থেকে রাসেলের মরদেহটি উদ্ধার করা হয়। রাসেলের পিঠে ছুরিকাঘাতের 2টি চিহ্ন পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের কারণে মামিকে হত্যার পর আত্মহত্যা করেছে কাঠমিস্ত্রি আপেল। উপজেলার মোকামতলায় বাটালের আঘাতে মামিকে হত্যা করা হয়। পরে স্থানীয়দের ধাওয়ায় নিজেই ওই বাটাল দিয়ে নিজের পেট কেটে আত্মহত্যা করে আপেল। কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আজমাইন আদিল নামে 1 শিক্ষার্থী খুন হয়েছে। গেল রাতে নগরীর মোগলচুরি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল চালানো নিয়ে আদিলের সাথে অপর এক কিশোরের সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। কোনো প্রকৃত মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিংবা গণমাধ্যমের কেউ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলে সম্বোধন করলে তাদের আদালতে তলব করা হবে। মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত আরও বলেছে, মুক্তিযোদ্ধার সনদ ভুয়া হতে পারে, কিন্তু আসল মুক্তিযোদ্ধারা কখনও ভুয়া হতে পারে না। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে কখনও ভুয়া মুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার করা যাবে না। মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ভুয়া শব্দ ব্যবহার করে কেউ যেন ভুয়া মুক্তিযোদ্ধা এই শব্দটি কোনো ক্ষেত্রেই, সেটা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হোক বা গণমাধ্যমের কোনো কর্মী হোক বা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া হোক,
কেউ যেন এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি ব্যবহার না করেন, এই বিষয়ে আজকে মহামান্য হাইকোর্ট সবার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে কেন নির্দেশ দেওয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশন সচিব সহ সংশ্লিষ্ট পাঁচ বিবাদীর প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ প্রাথমিক শুনানির পর আজ এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে অভিযোগ করা হয়, তিন বছর আগেই কালিয়াকৈর পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলেও বিভিন্ন টালবাহানার মাধ্যমে নির্বাচন ঠেকিয়ে রাখছে একটি মহল। কালিয়াকৈরের জনগণ যাতে তাদের সঠিক প্রতিনিধি বাছাই করতে পারেন সেই প্রত্যাশায় তারা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন বলেও জানান রিটকারীর আইনজীবী। মহামান্য হাইকোর্ট বিভাগের কাছে কালিয়াকৈর পৌরসভার নির্বাচন তিন বছর কাল অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কেন নির্বাচন হচ্ছে না এই শুনে তিনি অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর রুল নিষেধ জারি করেছেন। এদিকে রমজানকে ঘিরে লক্ষ্মীপুর, নাটোর, ভৈরব, গাইবান্ধা ও ঝালকাঠিতে চলছে মুড়ি ভাজার ধুম। নাটোরের কৃষ্ণপুর গ্রামের 200 পরিবারের জীবিকা চলে এই মুড়ি ভেজে, আর ভৈরবের মুড়ি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশে। এদিকে চাহিদা বেশি থাকায় মুড়ি ভাজার উৎসব চলছে গাইবান্ধা ও ঝালকাঠির বিভিন্ন এলাকায়। তবে কেমিক্যাল মিশিয়ে মুড়ি ভাজার অভিযোগ রয়েছে বেশ কিছু কারখানার বিরুদ্ধে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন সাইকা সাম্মা। রমজান উপলক্ষে লক্ষ্মীপুর শহরের শমশেরবাদ এলাকায় মুড়ি উৎপাদনে দিনরাত কাজ করে যাচ্ছে শতাধিক পরিবারের সদস্যরা। প্রতিটি পরিবার গড়ে প্রতিদিন 2 থেকে 3 মণ মুড়ি উৎপাদন করে। প্রতি মণ মুড়ি পাইকারি বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকা। রোদে শুকাই গাটি আবার মেশিন এ সুরে চাল দেরি বহুত কষ্ট আছে মুড়ি বেজদে সেদিকে উঠি 9টা বাজে ভুইমন্দারে মুড়ি বেজাও। নাটোরের কৃষ্ণপুর গ্রামের প্রায় 200 পরিবারের আয়ের প্রধান উৎস মুড়ি ভাজা। প্রায় 40 বছর ধরেই চলছে মুড়ি ভাজার ব্যবসা। তবে এ ব্যবসা আরো ভালোভাবে চালাতে সরকারের সহযোগিতা দাবি শ্রমিকদের। লোনের উপর বা সুদের উপর বা জমি কর থেকে এই টাকাটা জোগাড় করতে হয়, কিন্তু এতে বেনিফিট তেমন পাওয়া যায় না। এদিকে এ ব্যবসার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। মুড়িটা ইফতারিতে খুবই ব্যবহার করা হয় এবং তারা যাতে এতে উৎসাহিত হয় এবং অনুপ্রাণিত হয়, কারণ এর মধ্য দিয়ে আমরা একটি স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত মুড়ি পাবো এবং এই জন্য তাদের যদি ঋণ সুবিধা দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। ভৈরবের 5টি অটো মুড়ির কারখানায় প্রতি বছরে উৎপাদন হচ্ছে 4,500 টন মুড়ি। এ মুড়ি সিলেট, হবিগঞ্জ, সুলামগঞ্জ সহ হাওড় অঞ্চলের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপের পর্তুগাল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মফস্বলের কারখানাগুলোর কেমিক্যাল মিশ্রিত মুড়ি উৎপাদন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানালেন ভৈরবের এই ব্যবসায়ী নেতা। বর্তমানে যে বাইরে বহির্বিশ্বে যে বাজারজাত করতেছে এটা ভালো একটা অবস্থানে আছে, পাশাপাশি আরেকটা জিনিস করতেছে বিভিন্ন ব্যবসায়ী সুবিধা ব্যবসায়ীরা বাইরে থেকে মাল আনতেছে বিভিন্ন অঞ্চল থেকে। এদিকে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ধান শুকানোর মহা উৎসব। ধান চুলায় সিদ্ধ করে বাড়ির আঙিনায় শুকিয়ে চুলায় ভেজে দেশীয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে মুড়ি। 50 টাকা করে পাইকারি দিই আমরা, এই মানে খরচ টরাতে 200 টাকাও থাকে, যখন বেশি দাম হয় তখন 300 টাকাও থাকে। যখন আমরা মুড়ির চাহিদাটা মিটাতে পারেন ডে নাইট করতে হয় আমাদের, সবসময় ডে নাইট করেও তারপরেও চাহিদা মেটানো যাচ্ছে না। আদি ও দেশীয় পদ্ধতিতে মুড়ি শিল্পের এই পেশাকে বাঁচিয়ে রাখতে ঋণ সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। আমরা যদি হেল্প করতে পারি তাদেরকে প্রশিক্ষণ সেভাবে না দিয়েও তাদেরকে আমরা ঋণ সহায়তা করতে পারি। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের 20টি গ্রামে চলছে মোটা মুড়ি ভাজার উৎসব। ক্ষতিকারক পদার্থ ছাড়া মুড়ি তৈরি করলেও চালসহ অন্যান্য সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে পরিশ্রমের সঠিক মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ মুড়ি কারিগরদের। আমরা আড়ত থেকে চাউলিনি নিয়ে আবার মুড়িটা আড়তে দিয়ে দিই, আড়তে দেওয়ার পর এই পর্দার আমাকে 450 টাকা দেয়। বিশেষ করে আবার এখানে যে কিছু বাণিজ্যিক ব্যাংক এবং রাষ্ট্রীয় ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলো থেকেও
এসএমই লোন নিতে পারে। দেশ বিদেশে চাহিদা সম্পন্ন এই মুড়ি শিল্পের উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইকা সাম্মা, এসএটিভি নিউজ ডেস্ক। সন্ধ্যার এসএটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাসপাতাল থেকে খালেদা জিয়াকে এবার কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, জনগণেরও আর আস্থা নেই, দাবি হানিফের, যোগ্য নেতা বেশি থাকায় ছাত্রলীগের কমিটিতে সবাই স্থান পায়নি। রমজানের শুরু থেকে রাজধানীতে তীব্র যানজট, সামান্য পথ পাড়ি দিতে লাগছে দীর্ঘ সময়, কমেছে গণপরিবহন সংখ্যা, চরম ভোগান্তিতে নগরবাসী। ইউনিশিয়া উপকূলে ভূমধ্য সাগরে নৌকা ডুবে নিহতদের মধ্যে 27 বাংলাদেশির মরদেহ শনাক্ত, অধিকাংশের বাড়ি নোয়াখালী, সিলেট ও মাদারীপুরে। এ ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে। আর এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ সবাইকে।